আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কাঁচা মরিচের আচার। তো আমি এখানে আচারের জন্য 250 গ্রাম কাঁচা মরিচ নিয়েছি, আর এখানে আমি ফ্রেশ কাঁচা মরিচটা নিয়েছি, আর একটু বড় সাইজের কাঁচা মরিচ নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের বা ফ্রেশ কাঁচা মরিচটা নিতে। তো কয়েকটা কাঁচা মরিচ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোটাগুলোকে এই যেভাবে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এই যে মরিচের যে নিচের অংশটা এটা এভাবে ভেঙে দিতে হবে, যাতে করে তেলের মধ্যে দিলে যাতে মরিচটা না ফুটে, এই জন্য এই যে এভাবে ফেলে দিতে হবে। তো আমি এইভাবেই সবগুলো মরিচ এখন বেছে নিব। তো আমি সবগুলো কাঁচা মরিচ এই যে এভাবে বেছে নিয়েছি, আর ধোয়ার পরে আমি বেছে নিয়েছি, আর কিন্তু এভাবে ফাটানোর পরে কিন্তু ধোয়া যাবে না, আগেই ধুয়ে নিতে হবে কাঁচা মরিচগুলো। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি প্রথমে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। আমি দিয়ে দিব এখন 3টা তেজপাতা। তেজপাতাগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা বাটাটা দিয়েছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে তেলের সাথে সরিষা বাটাটা। তো সরিষা বাটাটা দেওয়ার পরে তা আমি দিয়ে দিব এখন রসুনের কোয়া। আমি আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াটা আমি আগে তেলে দেইনি, ফুটে যাবে, ফুটবে রসুনটা তেলে দেওয়ার পরে, এজন্য আমি সরিষা বাটাটা দিয়ে তো রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব যে শুকনো মরিচের তেলে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তো এখানে আমি 1টা শুকনো মরিচ দিয়েছি। আমি এখন এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। আমি এগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব 7 মতো লবণ। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, তো মরিচের গুঁড়া দিব। তো এগুলো দিয়ে আমি এখন মিশিয়ে নিব ভালো করে। তো আমার এগুলো মিশানো হয়ে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিব এই যে কাঁচা মরিচগুলো। তো কাঁচা মরিচগুলো দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি,
মিডিয়ামে রেখে আমি এখন এই কাঁচা মরিচগুলোকে 5 মিনিট জাল করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমার মরিচগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব আচারের মশলা। এখানে 2 চামচের মতো আমি আচারের মশলা দিয়ে দিলাম। তো আমি এখন আচারের মশলাটা একটু মিলিয়ে দিব। আর আমি 5 মিনিট জাল করেছি কিন্তু কোনো ঢাকনা ছাড়া, আমি কিন্তু কোনো ঢাকনা দেইনি এখানে। তো আমি একটু দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচার অনেক দিন ভালো থাকে। চেষ্টা করবেন এই হোয়াইট ভিনেগারটা আচারে দেওয়ার জন্য। তো আমি এখন এই যে আচারের মশলা আর ভিনেগারটা দেওয়ার পরে আমি একটু মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে আরো 5 মিনিটের মতো জাল করে নিব। তো টোটাল আমি এখানে আচারটাকে, মরিচের আচারটাকে 10 মিনিট ঢাকনা ছাড়াই জাল করে নিয়েছি। তো মরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব একটু স্বাদমতো চিনি। তো চিনিটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমি আরো আচারটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। কাঁচা মরিচের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো আচারটাকে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আমি এখানে বড় সাইজের কাঁচা মরিচ নিয়েছি, তার কারণ হলো বড় সাইজের কাঁচা মরিচটা একটু ঝাল কম হয়, তাই আমি বড় সাইজের কাঁচা মরিচটা নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের কাঁচা মরিচটা দিয়ে মরিচের আচারটা করার জন্য। তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে কাঁচা মরিচের আচারটা বাসায় আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এবং অনেক দিন সংরক্ষণ করে এটা রুটি, পরোটা কিংবা খিচুড়ি দিয়েও খেতে পারবেন। তো আশা করছি আজকে আমার এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। তা আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।